আলাইকুম। তো আমি দিস ভাইয়ের এখান থেকে কিছু কবুতর দেখাবো। তো দিস ভাইয়ের বাসা হচ্ছে ঢাকা মুন্সিগঞ্জ। তো ভাইয়ের এখানে আমি সবসময় আসি। তো ভাই এই মুহূর্তে দেশে বাইরে চলে যাবে দর্শক রিসেন্টলি, যার ফলে ভাইয়ের এখানে ম্যাক্সিমাম কবুতর উনি সেল করে দিতে যাচ্ছে। তো আপনাদের যে যা কবুতরগুলো পছন্দ এগুলো যোগাযোগ করবেন। ভাইয়ের ফোন নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। আর বিশেষ করে মুন্সিগঞ্জে যারা আছেন তারা আয়সা দেখে নিতে পারবেন, যে যেখান থেকে ইচ্ছা আয়সা দেখে নিতে পারবেন। আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব, চার্জ প্রযোজ্য। তার কথা না বাড়ি আমরা ভাইয়ের ঠিকানা এবং ফোন নাম্বার শেয়ার করতেছি। ভাই ঠিকানা এবং ফোন নাম্বার বলবেন। আসসালামু আলাইকুম, আমার ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ পোস্ট অফিস চৌডুমুরিয়া, গ্রাম খাসকান্দি, পরান পাখি কমিউনিটি সেন্টার। এরপর আমার টেলিফোন নাম্বার হচ্ছে 01794121506, লোকাল নাম্বার। আর ইমো নাম্বার কল করতে চাইলে বাহিরের নাম্বার 00965517134। আচ্ছা আচ্ছা, ভাইয়ের নাম্বার তো আমরা এখান থেকে শুরু করি। কালচার নাম্বার 44 মুম্বাই, এক জোড়া আছে মুম্বাই। এই যে মাথার মধ্যে ফোঁপা আছে, আবার ডিম নিয়ে বসছে, এই যে দেখেন ডিম আছে, সব কটা ডিম বাচ্চা সব কটা উঠছে, সব কটা ডিম নিয়ে আসছে। কত জোড়া? এটা 2500 টাকা। আচ্ছা জোড়া রাখা যাবে তো সব 2500। আচ্ছা উপরে একটা জোড়া আছে, দুইটা মিলে জোড়া না ভাই? বাংলা ডিম বাচ্চা করে মনে ভালো? হ্যাঁ হ্যাঁ, বাংলা কবুতর যাকে এগুলা ডিম করে ভালো। আচ্ছা এটা কত রাখবেন? এটা পড়বো 1200 টাকা। আচ্ছা এটার প্রাইস পড়বে 1200 টাকা। ভাই এখানে আরেকটা জোড়া দেখাই আপনাদেরকে, বারহুমা, বারহুমা, এই যে বারহুমা জোড়া কত পড়ে? বারহুমা জোড়া, বারহুমা পড়বো 3500 টাকা। 3500 রানিং? রানিং। আচ্ছা এখানে বাংলা, আচ্ছা এখানে আছে এক জোড়া বাংলা দর্শক, এই যে লোকাল বাংলা। বাংলা কত পড়ে ভাই? এটা 1200 টাকা পড়বো। 1200 টাকা। ডিম বাচ্চা কেমন দেয় ওগুলো? রানিং ডিম বাচ্চা কম। আচ্ছা আর একটা বোম্বাই আছে, খাঁচা নাম্বার 49, এই যে বোম্বাই জোড়া, এই যে দেখতে পাচ্ছেন দর্শক বোম্বাই জোড়া। আচ্ছা তাদের খোপা বোম্বাই কত ভাই? বোম্বাই বলবো ভাই 2500 টাকা নিতে পারবে, 2000 নেওয়া যাবে। এটা আচ্ছা এটা দেবো এই জোড়া। আচ্ছা এটা আগে দেখি, এই জোড়াটা দেখি, লাল চুল্লি। আচ্ছা লাল চুল্লি ডিম আছে তো ভালো, লাল চুল্লি ডিম আছে। দেখেন এই দিকে রোদের একটু ফ্লাশ, আপনারা এই কবুতরগুলো ভালোভাবে দেখে নেবেন। লাল চুল্লি ভাই কত পড়বে? লাল চুল্লি পড়ো ভাই এটা 2000 টাকা। 2000 টাকা ডিম বাচ্চা রানিং। তারপরে এখানে একটা জোড়া আছে, এটা তো রোদের জন্য আর দেখা যাবে না ভালোভাবে। চুইনা না, এটা চুইনা আছে এক জোড়া। চুইনা জোড়া কত পড়বে? এটা 1500 টাকা। 1500 টাকা। দেখতেছেন দর্শক এখানে সবজি আছে একটা জোড়া। অন্ধকার আসলে রোদের জন্য, বাইরের কাছ থেকে আপনারা ভালোভাবে ফোনে দেখে নেবেন। সবজি ভাই কত রাখা যায়? সবজি ভাই 2500 টাকা রাখা যাবে। 2500 টাকা রানিং। আমরা আরো কিছু দেখাই। আচ্ছা নিচে এক জোড়া গড়া আছে, দেখেন দর্শক গড়া জোড়াটা ভাই কত রাখবেন? এটা করবো 2500 টাকা। আচ্ছা গড়া জোড়া রাখা যাবে দর্শক 2500 টাকা। আচ্ছা এখানে এক জোড়া বোম্বাই আছে, এই যে দেখেন বোম্বাই জোড়া। আচ্ছা বোম্বাই একটা জোড়া আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে বোম্বাই জোড়াটা, বোম্বাই জোড়াটা প্রাইস রাখা যাবে কত ভাই? 2500 টাকা। আচ্ছা বোম্বাই পর্বে হচ্ছে দর্শক প্রাইস 2500 টাকা। তো বোম্বাই একটা জোড়া আছে, এই যে দেখতে পাচ্ছেন একটু হাঁটা নিচে নামান, এই যে বোম্বাই জোড়া এখানে একটা আছে, আর ভিতরে একটা, এই যে দেখেন দর্শক ডিম নিয়ে বসছে, এই দেখেন এটা দেন। জোড়া কত রাখবেন? 2500 টাকা। ভিতর ছেড়ে দেন, এই দেখতেছেন দর্শক দুইটা ডিম পাড়িয়ে দিচ্ছে, প্রাইস রাখা যাবে 2500 টাকা। খাঁচা নাম্বার হচ্ছে 60, এখানে একটা জোড়া আছে বাংলা, বাংলা আর মুক্তি, বাংলা বাংলার মুক্তি। প্রাইস কত ভাই?
এটা 1500 টাকা পড়বে 1500 টাকা প্রাইস 59 নাম্বার খাঁচা এখানে এক জোড়া চিলা আছে ব্ল্যাক কালারের মোজা আছে চিলা ভাই কত রাখবেন চিলা ভাই 8000 টাকা পড়বে আচ্ছা চিলার প্রাইস পড়বে দর্শক 8000 টাকা ছাত্রটি নাম্বার খাঁচা এক জোড়া গলা ঘষা আছে এই যে দেখতে পাচ্ছেন এই গলা ঘষা ওই জোড়া কত রাখবেন বাচ্চা তো আছে 1800 টাকা আমরা এখানে আরেকটা জোড়া দেখাচ্ছি এই যে দেখতেছেন ঝাক ঝাক জোড়া ভাই কত পড়বে ঝাক পড়বে 1800 টাকা আচ্ছা এখানে একটা চন্দন আছে এই যে দেখতে পাচ্ছেন চন্দন কত পড়বে ভাই আচ্ছা চন্দন রাখা যাবে দর্শক 2200 টাকা তো আমি দর্শক বারবার বলতেছি যেহেতু এই পাশে রোদ আছে যার ফলে কবুতর গুলো একটু ফ্যাকাশে দেখা যাচ্ছে আপনারা দয়া করে ইউজিস ভাইয়ের কাছে এই মুহূর্তে ফোন দিয়ে পরবর্তীতে কবুতর গুলা আপনারা দেখে নেবেন ভালো করে এই যে এখানে একটা জোড়া আছে এই জোড়াটা একটু দেখান তো এ হচ্ছে মাদি মাদি নটা দেন আমরা নটা দেখাচ্ছি নর এই জোড়া ভাই কেমন পড়বে এই জোড়া ভাই কত রাখা যাবে এই জোড়া 1200 টাকা রাখা যাবে 1200 টাকা নরটা বোম্বাই নর বোম্বাই আর গিরিবাস এই যে একটা গিরিবাস জোড়া আছে গিরিবাস জোড়া ভাই কত রাখবেন আচ্ছা গিরিবাস জোড়া ডিম্বাচার রানিং আছে প্রাইস পড়বে 1500 টাকা ডিম আছে এই যে দেখতে পাচ্ছেন 1500 এগুলো কালেক্ট করতে পারবেন এই যে এখানে একটা জোড়া আছে এই যে দেখতে পাচ্ছেন মিলি জোড়া ডিম্বাচার রানিং আছে মিলি জোড়াটা ভাই কত পড়ে আচ্ছা মিলি জোড়া রাখা যাবে তো সব 3000 টাকা হচ্ছে পিওর জোড়া মিলির এই যে মুখী জোড়া কোনটা নর ভাই কালোটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি জোড়া কত রাখবেন আচ্ছা 2500 টাকা রাখা যাবে এটা অলরেডি দুইটা ডিম পাইরা দিছে আমি ডিমগুলো দেখাচ্ছি এই যে দেখেন দর্শক পাতিলের মধ্যে দুইটা ডিম আছে 2500 টাকা পড়বে এই যে এক জোড়া গররা আছে পিওর গররা গররা ভাই কত রাখা যাবে 1500 টাকা না আচ্ছা গড়ার প্রাইস রাখা যাবে দর্শক 1500 টাকা এই যে দেখতেছেন গড়রা এই দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া দুপাস আছে চোখ হচ্ছে লাল গিয়ারের দুপাস প্রাইস কত পড়বে দুপাস 1800 টাকা এই যে দেখতেছেন দুপাস এই যে এখানে এক জোড়া কালদম আছে ডিম্বা চৌকে আছে ভাই কালদম রানিং আচ্ছা আচ্ছা বাচ্চাও আছে কালদম কত পড়বে 3000 টাকা কালদম খাঁচা নাম্বার 69 হুমা আছে এক জোড়া হোয়াইট এই দেখেন হোয়াইট হুমা দর্শক হুমাটা ভাই একটু বের করে দেখান লাগে অন্ধকার দেখা যাচ্ছে এই যে এখানে একটা জোড়া আছে এই যে হুমা হোয়াইট হুমা এই যে চোখ পুরা লাল গিয়ার কত পড়বে আচ্ছা হুমা পড়বে 3500 ডিম্বা চৌকে আছে না আচ্ছা তারপর আমরা এই পাশে কিছু দেখতেছি এই যে একটা জোড়া আছে চুইনা জোড়া চুইনা জোড়া কত দিবেন ভাই 1500 টাকা আছে চুইনা জোড়া দর্শক এই 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 জোড়া দিবেন দিবেন এই যে এখানে আর একটা জোড়া আছে দর্শক এই জোড়াটা ভাই কত পড়বে বাংলা পড়বে দর্শক 1200 টাকা তো লাস্ট আরেকটা জোড়া আমরা দেখাই এই দেখতেছেন মুসলদমের দুইটা বাচ্চা না দেখেন মুসলদম দুইটি তাদের বাচ্চা তো মুসলদম ভাই কত রাখবেন 3000 টাকা মুসলদম না বাচ্চা সহকারে এই তো মোটামুটি আচ্ছা একটা জোড়া আছে এই যে দুপাশ এই যে চোখের গিয়ারটা খুব সুন্দর এটার নটার
আচ্ছা মাদি তো দোপাত জোড়া ভাই কত রাখবেন হালকা কানি চাল আচ্ছা 1200 টাকা আচ্ছা এই হচ্ছে দিবের মোটামুটি লাস্ট পর্বে কালেকশন এই দেখতেছেন প্রচুর পরিমাণ কবুতরের কালেকশন আছে দিবের কাছ থেকে আপনাদের যাদের যে কবুতরগুলো প্রয়োজন বাইর ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বার থেকে দর্শক এই পর্যায়ে আমরা শেষ পর্বতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ